সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজ আমরা বিভিন্ন পরীক্ষায় আসা 50টি গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আলোচনা করব। যে বাগধারাগুলো অনুশীলনের মাধ্যমে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরাসরি বাগধারা কমন পেতে পারেন। তো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, অন্ধকার দেখা, এটার বাগধারা হবে হতবুদ্ধি। 2 নম্বর বলছে, উত্তম মধ্যম বলতে কি বোঝায়, এটা হবে প্রহার করা। 3 নম্বর প্রশ্নে বলছে, বিড়াল তপস্বী কথাটির অর্থ কি, উত্তর হবে দেখতে সাধু হলেও ভণ্ড। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, আদিক্ষেতা বাগধারাটির অর্থ কি, এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ন্যাকামি। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোন বাগধারা দ্বারা ভনী তারা বোঝানো হয়, এটা হবে গৌরচন্দ্রিকা। দস্ত বা দস্ত কথাটির অর্থ কি, উত্তর হবে হাতে হাতে। পটল তোলা এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি, পটল তোলা এর অর্থ হচ্ছে মারা যাওয়া। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামুদে, কোনটির অর্থ ভিন্নার্থক, এখানে ক বলছে আকাশ পাতাল, আদায় কাঁচকলায়, অহিনকুল, দা কুমড়া। এই খ গ এবং ঘ এই প্রত্যেকটার অর্থ হচ্ছে বিরোধার্থ, শুধুমাত্র আকাশ পাতল এইটা হচ্ছে ভিন্নার্থক। কংসমামা বলতে কি বোঝায়, কংসমামা বলতে নির্দয় আত্মকে বোঝায়। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি, উত্তর হবে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। গোবর গণেশ দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে মূর্খ অর্থে ব্যবহৃত হয়েছে। 13 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের বাক্যসমূহের মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন, এটার উত্তর হবে বুড়ির নাতনিটা ছিল অন্ধের জ্যোষ্ঠী, সেও মারা গেল। এই বাক্যটি হচ্ছে বিশিষ্টার্থক বাক্যযুক্ত, বাকিগুলো বাগধারার সঙ্গে তার অর্থ মেলে না, এই কারণে কয় উত্তর হবে। 14 নম্বর প্রশ্ন বলছে, ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে, এখানে খ খোদার খাসি বাগধারাটি ভাবনা চিন্তাহীন অর্থ প্রকাশ করে। সাপে নেউলে এই কথাটির অর্থ কি, এর উত্তর হচ্ছে শত্রুতা। আমড়া কাঠের ডেকে বলতে কি বোঝায়, এটির অর্থ হচ্ছে অপদার্থ। 17 নম্বর প্রশ্ন বলছে, সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে, বাক্যে উঠে শব্দের অর্থ কি, উঠে হচ্ছে বন্ধ হওয়া। 18 নম্বর প্রশ্ন বলছে, চোখের বালি অর্থ কি, চোখের বালি অর্থ হচ্ছে শত্রু। সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়, এটা সুখের পায়রা অর্থাৎ সুসময়ের বন্ধু। অকালপক্ক এর বাগধারার অর্থ কোনটি, অকালপক্ক মানে ইসড়ে পাকা। ভূষণ্ডীর কাক অর্থ কি, ভূষণ্ডীর কাক অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। ছাই চাপা আগুন কোন অর্থ প্রকাশ করে, এটি বদমেজাজ অর্থ প্রকাশ করে। কোন বাগধারাটি ভিন্নার্থক, এখানে উত্তম মধ্যম মানে বেদম প্রহার আর ভেতক, বাকি ক গ এবং ঘ এগুলো একই অর্থ বিরোধার্থ প্রকাশ করেছে। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি, এর বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। 24 নম্বর প্রশ্নে বলছে, একাদশে বৃহস্পতি এর অর্থ কি, এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। 25 নম্বর প্রশ্নে বলছে, বাগধারার অর্থ নির্ণয় করুন, ধর্মের সার, এটির অর্থ হচ্ছে অকর্মণ্য। 26 নম্বর প্রশ্নে বলছে, কোন বাগধারা দুটি সম্পূর্ণ ভিন্নার্থক, এখানে ঢাকের কাঠি আর ঢাকের বায়া এই আছে ভিন্নার্থক, আর বাকিগুলো সব একই অর্থ প্রকাশ করেছে। 27 নম্বর প্রশ্নে বলছে, সে তোমার মাথা খেয়েছে, এখানে খাওয়ার অর্থ কি, এখানে অপশানগুলোর মধ্যে থেকে মাথা খাওয়া মানে সর্বনাশ করা বোঝায়। বক দেখানো বাগধারাটির অর্থ কি, অশোভনভাবে বিদ্রুপ করা। চাঁদের হাট অর্থ কি, চাঁদের হাট হচ্ছে প্রিয়জন সমাগম। কান ভারী করা শব্দ দেওয়ার অর্থ কি, এটার উত্তর হবে কুপরামর্শ দেওয়া। 31 নম্বর প্রশ্ন বলছে, কোন বাগধারাটির সক্রিয় হওয়া অর্থ জ্ঞাপক, এটার উত্তর হবে খ ঔষধ ধরা। লঙ্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ফুলবাবু। গায়ে ফু দিয়ে বেড়ানো বাগধারাটির অর্থ কি, উত্তর হবে কোনো দায়িত্ব গ্রহণ না করা। 34 নম্বর প্রশ্ন আছে, বিষ নেই তার
কুলোচনা চক্কর বাগধারাটির অর্থ কোনটি? উত্তর হবে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। 35 নম্বর প্রশ্ন বলছে তালকানা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বেতাল হওয়া। 35 নম্বর প্রশ্নে বলছে অগস্ত যাত্রা, এটার অর্থ হচ্ছে শেষ বিদায়। 30 নম্বর প্রশ্নে বলছে কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? এখানে সাতেও না পাঁচেও না, এটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করেছে। 37 নম্বর প্রশ্নে বলছে বড়র পীড়িত বালির বাদ বাগধারাটির সঠিক অর্থ কি? উত্তর হবে ভঙ্গুর। উলুখাগড়া বলতে কি বোঝায়? উলুখাগড়া বলতে নিরীহ প্রজাকে বোঝায়। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমর্থক বাগধারা হচ্ছে কথায় চিড়া ভিজা। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে হবে গভীর জলের মাছ। হাত জোর থাকা বাগধারাটির অর্থ হচ্ছে কর্মব্যস্ত থাকা। ধরি মাছ নাসুই পানি, এটি হলো একটি প্রবাদ বাক্য। ফেকলু পার্টি বাগধারাটির অর্থ হচ্ছে কদরহীন লোক। আমড়া কাঠের দেখি এর অর্থ হচ্ছে অকেজ। সাত কাহন বাগধারাটির অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ। 46 নম্বর প্রশ্নে বলছে বাগধারার অর্থ নির্ণয় করুন। এক চোখা অর্থাৎ পক্ষপাত দুষ্ট। 47 নম্বর প্রশ্নে বলছে উত্তম মধ্যম বলতে কি বোঝায়? এটি উত্তম মধ্যম বলতে মারাকে বোঝায় অর্থাৎ বেদম প্রহার। কেশো গন্ডুষ অর্থ কি? অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। 50 নম্বর প্রশ্ন বলছে আকাশ ভেঙে পড়া অর্থাৎ হঠাৎ বিপদ হওয়া। এবং 50 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুকান কাটা বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে বেহায়া। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি। আমাদের সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।